বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর সার্বিক তত্ত্বাবধানে ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলুর নির্দেশে বেগমগঞ্জ 10 নং নরোত্তমপুর ইউনিয়ন বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস। এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল্লাহ, উপজেলা যুব দলের আহ্বায়ক রুস্তম আলী, নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল্লাহ পাটোয়ারি, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, বিএনপি নেতা আনোয়ার মিজি, যুবদল নেতা ইয়াসিন মিজি সহ অনেকেই। বারবার নির্বাচিত বরকতুল্লাহ বুলুভাইয়ের নির্দেশে এবং ওনার এই ত্রাণ অতীত দিয়েছে আমাদের পানিবন্দীর 10 নং নরোত্তমপুর ইউনিয়নবাসীকে। আজকে যে ত্রাণগুলি উনি স্বেচ্ছাসেবক পাঠিয়েছে ওনার জন্য, এই জন্য আমি 10 নং নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বরকতুল্লাহ বুলুভাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং 10 নং নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বরকতুল্লাহ বুলুভাইকে অভিনন্দন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট, বারবার কারা নির্যাতিত জননেতা, বেগমগঞ্জের মাটির মানুষের সবচেয়ে জনপ্রিয় নেতা বরকতুল্লাহ বুলুভাইয়ের নির্দেশে আজকে 10 নম্বর নরোত্তমপুর ইউনিয়নে যে ত্রাণগুলো বিতরণ হচ্ছে, এই ত্রাণগুলো বিতরণের জন্য আমরা নরোত্তমপুরবাসীর পক্ষ থেকে 10 নম্বর নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বরকতুল্লাহ বুলুভাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়ের সার্বিক তত্ত্বাবধানে, বুলু ভাইয়ের সার্বিক সহযোগিতায় এবং বুলু ভাইয়ের অনুরোধে আজকে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদেরকে উপহার সামগ্রী বিতরণ করেন। আমরা আজকে দীর্ঘদিন থেকে বন্যার পরবর্তী সময়গুলোতে আমরা বিভিন্ন ইউনিয়নে বানভাসী মানুষের মাঝে বুলু ভাইয়ের সার্বিক সহযোগিতায় বুলু ভাইয়ের অর্থায়নে আমরা 16টি ইউনিয়ন এবং চৌমুহনি পৌরসভায় বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। তার প্রেক্ষিতে আজকে আমরা বুলু ভাইয়ের অনুরোধে দীপু ভাইয়ের সার্বিক সহযোগিতায় অর্থায়নে আমরা এই নরোত্তমপুর ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করছি। এখানে আমাদের ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছেন, তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন, তাদেরকে বুলুভাইয়ের পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।